পূর্ব লাদাখের দৌলত ব্যাক ওল্ডিতে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মেজর জেনারেল পর্যায়ের বৈঠকে বসল ভারত চীন। দেবসাং থেকে সেনা সরানো নিয়ে ওই বৈঠক বলে জানা গিয়েছে। গত কয়েকদিন ধরে দেবসাংয়ে দুদেশের সেনা মোতায়েনকে ঘিরে একটা চাপা উত্তেজনা তৈরি হচ্ছিল। মূলত পরিস্থিতি যাতে আরও উত্তপ্ত না হয় সে কারণে শনিবারের এই বৈঠক। ভারতের হয়ে এই বৈঠকে রয়েছেন মেজর জেনারেল অভিজিৎ বাপত এবং তিন মাউন্টেন ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং। বৈঠকে দেবসাংয়ে চীনের সেনা মোতায়েনের বিষয়টি তুলে ধরা হবে। পাশাপাশি ওই এলাকায় ভারতীয় সেনার টহলদারিতেও বাধা দেওয়ার প্রসঙ্গটিও তোলা হবে। ভারতের দাবি, দেবসাংয়ের বিপরীতে প্রায় 15,000 সেনা ট্যাঙ্ক কামান মোতায়েন করেছে চীন। লাদাখের উত্তরে দেবসাংয়ের একটা রণকৌশলগত গুরুত্ব রয়েছে। চীন বারবারই এখানে সমস্যা তৈরির চেষ্টা করে। 2013 এবং 2014-তে এখানে দুদেশের সেনা সংঘর্ষে জড়িয়েছিল। গালোয়ানের ঘটনার পর থেকে ভারত চীনের মধ্যে যে কটি বৈঠক হয়েছে তার মধ্যে মূলত চারটে জায়গার উপর জোর দেওয়া হয়েছিল। সেগুলো হলো পেট্রোল পয়েন্ট 14, 15, 17A এবং প্যাংগং লেক। এবার দেবসাং থেকে সেনা সরানোর বিষয়ে দুদেশ উচ্চ পর্যায়ের বৈঠকে বসল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।